হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা সকলে জানো যে আমাদের কিন্তু যে ক্লাস শুরু হয়েছে সেগুলো কিন্তু ফুড এসআই, এসএসসি জিডি, আপকামিং WBP, এছাড়াও তোমাদের যে সামনে টেট আসছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ তোমরা খুব ভালো করে জানো যে আমরা রেডি কনস্টেবলের আগে কিন্তু মোটামুটি 7 থেকে 8টা ক্লাস করিয়েছি, তার মধ্যে থেকে 9টা থেকে 10টা প্রশ্ন কিন্তু একদম জিনিস কমন এসছে, তাছাড়া যেগুলো বাইরে রয়েছে সেগুলো তো একদম করলে পারতি। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকদিন তোমাদেরকে ক্লাস করতে হবে যাতে করে তোমরা রেজাল্টটা খুব সুন্দর করতে পারো। প্রথম প্রশ্নটা আমরা দেখবো, তার আগে তোমাদের সকলকে বলবো তোমাদের প্রেজেন্স স্বরূপ অবশ্যই একটা লাইক করবে এবং একবার ভিডিওটা শেয়ার করে দেবে। চলো প্রথম প্রশ্ন দেখবো। বলেছে আমাকে 6টি ক্রমিক সংখ্যার যোগফল 69, কত 69? তাহলে বলেছে বৃহত্তম সংখ্যা কত? ক্লিয়ার আছো? আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একটা জিনিস, ধরে নাও আমি প্রথম সংখ্যাকে এক্স বললাম, তো পরবর্তী সংখ্যা হবে ক্রমিক, মানে পরবর্তী মানে এক্স প্লাস ওয়ান হবে। এটা কে কে বুঝতে পারছো না? মানে ধরে নাও এক যদি হয় প্রথম সংখ্যা, পরেরটা হবে 2, কি করে আসলো? একের সঙ্গে প্লাস ওয়ান করে। পরেরটা হবে 3, কি করে আসলো? এর সঙ্গে প্লাস ওয়ান করে। এইভাবে আসে আমরা জানি বা বলতে পারি যে এই প্রথমটার সঙ্গে প্লাস 2 করলে এটা আসবে। আবার যদি পরবর্তীটা 4 হয় তাহলে বলতে পারবো এর সঙ্গে প্লাস 3 করলে আমরা এটা পাবো। এই জিনিসটা আমরা বলতে পারি, তাই তো? তাহলে এইভাবে আমরা 1, 2 ধরলে তারা আমাদের মিলবে না, কারণ বলেছে 69। তাহলে আমরা কি করব? তাহলে সব থেকে যেটা ভালো প্রসেস হবে সেটা হচ্ছে এক্স ধরে নেওয়া। দেখো, এক্স ধরে অনেকে ভয় লাগে, কিন্তু ভয়ের পাওয়ার কোনো কারণে এক্স ধরে করা কিন্তু ইজি হয়। তো যদি প্রথম সংখ্যা আমি এক্স ধরি, দ্বিতীয় সংখ্যা হবে এক্স প্লাস, তাই তো? আচ্ছা, তৃতীয় সংখ্যা কত? এক্স প্লাস অফ 2, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় সংখ্যা এক্স প্লাস অফ 3, চতুর্থ এক্স প্লাস অফ কত হবে? আচ্ছা, এটা কত নম্বর? প্রথম, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ, পঞ্চম সংখ্যা হবে 4। আচ্ছা, তারপরটা হয়ে যাবে কত? এক্স প্লাস অফ 5। তো এই হচ্ছে আমাদের সেই 6টা ক্রমিক সংখ্যা, তাই তো? এবার আমায় বলেছে যে এই যে 6টা ক্রমিক সংখ্যা তুমি পেয়েছো, এই 6টার যোগফল কিন্তু 69, কত? 69। তাহলে লিখে দাও এক্স প্লাস অফ, এক্স প্লাস অফ 1, কারণ সবকটার যোগফল, প্লাস অফ এক্স, প্লাস অফ 2, এক্স প্লাস অফ 3, এক্স প্লাস অফ 4, এক্স প্লাস অফ 5, এটা নিয়েই হচ্ছে 69। বলো, কারোর কোনো বুঝতে সমস্যা? কারোর কোনো বুঝতে সমস্যা নেই আশা করছি আমি। এইবার কথা হচ্ছে তাহলে এর যোগফল 69, মানে আগে দেখি এইখানে কতগুলো এক্স আছে। একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে এক্স, পাঁচটা এক্স, ছটা এক্স, তাই তো? ছটা এক্স। তাহলে লিখবো যে কি লিখবো বলো? 6x, হয়ে গেল। প্লাস দাও সংখ্যা কি কি আছে। দেখো এখানে আছে 1, 2, 3 হলো, 3, 6 হলো, 10 হলো, আর 5, 15। তাহলে এক্স মানে 6x প্লাস অফ 50, ক্লিয়ার আছে? সমান আমাদের 69 আছে, ঠিক আছে। এবার 6x সমান কি হবে বলো? 6x সমান হবে 69, তো থাকলোই। এবার দেখো এটা প্লাসে ওই পাশে চলে যাবে, মানে মাইনাসে চলে আসবে, তো 15 দিকে দাও। তাহলে এখানে চলে আসবে কত বলো? বলো, এখানে আসবে 4, আর এখানে আসবে 5, 54। তাহলে 6x সমান যদি হয় 54, এক্স এর ভ্যালু কেউ বলতে পারবে? বলো দেখি। তাহলে এক্স এর ভ্যালু সবাই বলবে স্যার 9, কারণ 6 9 54 হয়, 6 9 54 হয়। তাহলে ব্যাস 9 হয়ে গেল। এইবার আমার কথা হচ্ছে, ভালো কাজ, এক্স এর ভ্যালু যখন আমার 9, মানে প্রথম সংখ্যা আমি এক্স এর জায়গায় এখানে 9 বসিয়ে দাও, সমস্যা নেই। কারণ এবার সব থেকে বড় সংখ্যা কোনটা? সব থেকে বড় সংখ্যা এক্স প্লাস 5। তাহলে লিখে দাও 9 প্লাস 5 9 প্লাস 5, তাহলে পেয়ে গেলাম 14। বলো, কারো কোনো সমস্যা এই নিয়ে? কারো কোনো সমস্যা? একদম সমস্যা নেই, সিম্পলি। তাহলে এইটুকু যদি বুঝে যাও তাহলে তো কোনো সমস্যা কিছু নেই, পরবর্তী প্রশ্ন দিকে যাবো আর কি। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা করব, খুব সুন্দর একটা প্রশ্ন। বলেছে 6700 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে? খুব ঠান্ডাভাবে প্রশ্নটা দেখবে। 6700, এই প্রশ্ন কিন্তু লেডি কনস্টেবল এরকম একটা প্রশ্ন এসেছে, 6700 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণ বর্গ হবে, তাই তো? তাহলে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এটা কি আসলে পূর্ণ বর্গ। কি করে করব? জাস্ট দুটো দুটো করে নিয়ে নিয়ে এরকম দুটো পাশাপাশি দুটো গোল পোস্ট দিয়ে দেবো। কি দেবো? গোল পোস্ট। এবার কি করবো? দুটো দুটো সংখ্যা নিতে হয়, তো প্রথমে ধরে নাও 8, মানে কি এ পাশে যা নেবা একে তাই দিয়েই গুণ করতে হবে, মানে যদি 6 নিই তাহলে 6 × 6 করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে 8 নিয়েছি, মানে 8×8 = 64 করতে হবে, 64 করে দাও এখানটা। আচ্ছা, কত হবে? 3 হবে। এবার এই দুটো শূন্য একসাথে নামবে, কারণ এরা দুজন একসাথে আছে। এবার তুমি আর একটা গোল পোস্ট এর ডবল নিয়ে নাও, কত হবে? 16 হয়ে গেল। এইবার কথা হচ্ছে এই 16 সাথে আমি যা গুণ করব, ধরে নিই আমি 3 গুণ করব, তার মানে এই পাশে 3 দেবো এবং এই পুরোটাকে আমি 3 দ্বারাই গুণ করতে হবে। এখানে যদি 4 নিতাম তাহলে পুরোটাকে আমাকে 4 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এইবার আমি নেবো এখানে 1,
কারণ দুই নিলে তো বেশি হয়ে যাবে, যদি দুই নিতাম ধরে নাও 162 নিতাম, তাহলে একে যদি দুই দিয়ে গুণ করতাম তাহলে তো 300 বেশি চলে যেত, কি করে ভাগ জিততে যেত না, তাহলে আমি জাস্ট এখানে এক নিব, এখানেও তাহলে এক লিখে দিতে হবে, তাহলে 161 ক্লিয়ার, এখান থেকে 9 নেব, কত থাকবে 3 হবে, হয়ে গেল তো এখানে নাকি, হ্যাঁ 3 হলো আর এখান থেকে হবে তোমার 1 হবে, তাহলে 139। তাহলে আমি এই জিনিসটা থেকে কি বুঝলাম, এই জিনিসটা থেকে এটাই বুঝলাম যদি 81 স্কোয়ার করব, যদি আমি 81 স্কোয়ার করতাম তাহলে এই যে সংখ্যাটা এই যে 6700 মানে 6700 তার থেকে যদি 139 বাদ দিতাম তাহলে 81 স্কোয়ার হতো, বোঝোনি জিনিসটা, আমি বলতে চাইছি যদি 81 স্কোয়ার করতাম তাহলে 6700 এর থেকে আমাকে 139 বাদ দিতে হতো, এবার বুঝে গেছো, বাদ দিতে হতো। এইবার একটা জিনিস ভালো করে ভাবো, প্রশ্নে আমায় কি বলেছে, প্রশ্নে বলেছে এর সঙ্গে কিছু যোগ করতে হবে নাকি কিছু বিয়োগ করতে হবে, বলেছে যোগ করতে হবে, তাহলে বুঝবো অবভিয়াসলি আমি যদি 82 স্কোয়ার করতাম তাহলে এর থেকে বেশি কিছু আসতো, তাহলে সিম্পলি আমি এখানে লিখে দেবো 6724, এর যদি আমরা স্কোয়ার করি 82 যদি স্কোয়ার করি তাহলে কিন্তু হবে 6720 মানে 24। ওকে এবার বুঝো, তাহলে প্রথমে সংখ্যা দিয়েছিল এইটা 6700, এটা সংখ্যা দিয়েছিল, আচ্ছা পরে আমি দেখলাম যে আমার এইটা আসছে, কতটা বাড়িয়েছি আমি 24 বাড়িয়েছি, তাহলে সিম্পলি আমি এই কথাটা বলতে পারবো না যে আমি 24 অ্যাড করেছি, নিম্নতম সংখ্যা আমি 24 অ্যাড করেছি এটা বলতে পারবো, তাহলে ব্যাস এটাই আমাদের উত্তর, আবার কি এটাই উত্তর, দেখো ডিটেল শেখো, আমি পরিষ্কার আবার বলছি যাদের মনে হচ্ছে যে শর্ট ট্রিক্স করা ভালো, আমি তোমাদের বলছি তোমরা ভুল করছো, শর্ট ট্রিক্স শিখো না, এত শর্ট ট্রিক্স শিখবে কখন শিখবে, শর্ট ট্রিক্স যখন তোমার ডিটেল কমপ্লিট হয়ে গেছে তখন তুমি শর্ট শেখো না, কে না করছে, শর্ট শিখতে হয় না গো, শর্ট নিজেই তৈরি করা যায়, শর্ট আবার শেখার কি আছে, শর্ট মানেই হচ্ছে যেখানে আমি লিখতাম যে রাম ভাত খায়, ধরো লিখে দিতাম আমি রাম ভাত খায় মাছ দিয়ে, আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি কারণ অনেকের মাথায় ভুল থাকে, দেখো আমি যখন বলতাম যে রাম ভাত খায় মাছ দিয়ে মানে কি, এটা আমি ডিটেল জানছিলাম, এবার যখন আমি ধরে নাও সাপোজ মাছটা তুলে দিলাম, আমার দরকারই নেই বলার যে কি খাচ্ছে, রাম ভাত খায় এটা দিয়েটাও তুলে দাও, এটাও তুলে দাও, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, রাম ভাত খায়, তাহলে যদি মাছ দিয়ে খায় জিনিসটা তুমি নাই জানতে যে খাচ্ছে তাহলে তুমি কি করে বলতে, আমার কথা ক্লিয়ার হচ্ছে, এইটাই হচ্ছে আসল ঝেলি না একটুখানি, আমি যেটা বলছি শোনো ভালো হবে খারাপ হবে না। আচ্ছা পরবর্তী প্রশ্নে, তো ফ্রেন্ডস পরবর্তী অঙ্ক করার আগে তোমাদেরকে ছোট্ট একটা জিনিস আমি বলে দিতে চাইছি, অনেকেরই কিন্তু অঙ্ক এবং ইংলিশে কিন্তু বিশেষ করে খুব ভয় থাকে, তোমাদের অঙ্ক এবং ইংলিশে 100% ভয় দূর করার দায়িত্ব আমাদের, তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন তোমাদেরকে বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করাই, এইভাবেই আমাদের যে পেড ব্যাচ রয়েছে যেখানে আমরা কলকাতা পুলিশের মেন্স এছাড়াও WBP আপকামিং MTS ফুড SI ইত্যাদির ক্লাস, জেল পুলিশের ক্লাস ইত্যাদি কিন্তু আমরা করিয়ে থাকি, তো সেইখানে তোমরা যদি যুক্ত হও অল ইন ওয়ান একটা ব্যাচ সেখানে কিন্তু তোমরা যুক্ত হতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে এইরকম দারুণভাবে অঙ্ক শিখতে পারো, ইংরেজি শিখতে পারবে, 100% এটা শিওর দিচ্ছি যে তোমরা কিন্তু ভালো সাকসেস পাবে। দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, ঠিক জায়গায় ভর্তি হওয়া এবং ঠিক মানুষের কাছ থেকে শেখাটা কিন্তু খুব দরকারি, কারণ তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু কোনোদিনও সামনে এগোতে পারবে না, সেই জন্য তোমাদের এখনও বলছি যে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার তোমার একটা হোয়াটসঅ্যাপ করো, 100% বলতে পারি অঙ্ক ইংলিশ এবং জিকে প্রত্যেকটাই কিন্তু বেস্ট হয়ে যাবে, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের আমি দেখালাম যে আমি তোমাদের কীভাবে অঙ্ক করাই, এইভাবে কিন্তু তোমাদের অঙ্ক আমি করাবো আমাদের পেড ক্লাসে, তো অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এবং এই যে আমাদের ব্যাচগুলো রয়েছে MTS ফুড SI WBP KP মেন্স ইত্যাদির জন্য কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হয়েছে। চলো এবার আমরা নেক্সট প্রশ্নটা করি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, পরবর্তী প্রশ্নে আমাকে কিন্তু একটা কি দিয়েছে, সিম্পলিফিকেশন, আচ্ছা 1/1 এক পূর্ণ 1/4 দিয়েছে প্রথমে, তো সেটাকে আমরা লিখতে পারি, দেখো প্রথম থেকে ভালো করে দেখবে, 1/1/4 এটাকে আমরা লিখতে পারবো যে 5/4, বলতো কারো সমস্যা এই অবধি, এটা লিখতে গেলে কারো সমস্যা 5/4 নিশ্চয়ই নেই, ভাগ চিহ্ন দাও, আমি প্রশ্ন যা দিয়েছি আমি তাই করছি, হ্যাঁ 2/2 আর 3 মানে পরেরটা হবে 3/2 এই অবধি ক্লিয়ার, এবার তুমি নিচে একটা ছোট দাগ দিয়ে দিবা, এবার বলছে 1/15 + 1 ঠিক আছে -9/2, এটাকে আমি কি করব ভগ্নাংশের যে যোগ বিয়োগ হয় একবারে ডাইরেক্ট করব, কেমন করব, দেখো আমার ছিল 1/15 + 1 - 9/10 নাকি 9/10, আচ্ছা এবার বলো তুমি এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাকে লসাগু করতে হবে 15, 1 আর 10, আশা করি লসাগু যোগ ভাগ এটুকু তোমরা জানো,
আশা করি জানো, না জানলেও কমেন্ট করো, আমি চিন্তা নেই, আমি তাও শিখে বলবো। তো 15 আর 10 এর যদি আমরা লসাগু করি আসবে আমাদের 30, কত আসবে 30। এবার বোঝো 15 মানে করলে কত হবে, উপরে 2 প্লাস অফ 1 রয়েছে মানে 30 30, আর তার 30 বসে প্লাস অফ 10, আর এটা ভাগ করলে হবে 3, মানে তার সঙ্গে 9 গুণ করতে হয় 27। তাহলে এবার চলো ক্যালকুলেশনটা করি, এটাকে মুছে দিই, নাহলে আমাদের আবার জায়গা কম পড়ে যাবে। এবার যদি মুছে দিই তাহলে বোঝো, তাহলে বোঝো উপরে হবে 5/4 গুণ 2/3। বলো তো এটা কেন লিখলাম, কেউ বলতে পারবে? ভালো করে দেখো আমি চেঞ্জ কি করেছি, চেঞ্জ করেছি এই সাইনটাকে আর এইটাকে, তাই না? তাহলে যখন এই ভাগ থেকে আমি গুণে আনতে যাব তখন পরবর্তী সংখ্যা উল্টে যায়, এটা একদম ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? মানে জিনিসটা ছিল তো এইরকম যে 5/4/3/2 এরকম ছিল, তো এটাকেই যখন লিখবো 5/4 × 2/3 এরকম করতে হবে, ক্লিয়ার আছো? এরকম করতে হবে। এইবার দেখ এটা যখন করলাম নিচে একটা বাই দিয়ে দাও, নিচের ক্যালকুলেশনটা করো, নিচের ক্যালকুলেশনটা করো 30 নিয়ে। এবার বলো ওপরে কত হবে, ওপরে হবে 30 আর 2 = 32 থেকে 27। আচ্ছা এটা মাইনাস হবে, হ্যাঁ সরি এটা মাইনাস, তাহলে 32 থেকে যদি 27 বাদ দিই 5 আসবে, ওপরে হয়ে গেল 5। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি আসবে কত, 5/4 × 2/3। সেম ভাবেই এটা ভাগ আছে, ওপরে গুণ করতে গেলে এই নিচের থেকে উল্টে দিতে হবে, কত করতে হবে 30/5। আশা করি ক্লিয়ার। এই 5 এর সঙ্গে এই 5 কেটে দাও, এই 4 আর এটা যদি কেটে দাও এখানে 2 আসবে, এখান থেকে এটা যদি কেটে দিই আমরা 10 আসবে, এখান থেকে এটা যদি কেটে দিই 5 আসবে, তাহলে নিম্ন উত্তর আমাদের কিন্তু আসবে 5। আশা করি এভরিওয়ান একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমরা হয়ে গেছো, কারোর কোনো সমস্যা নেই, দেখে নাও ক্লিয়ার আছে, সমস্যা নেই। চলো একটা অঙ্ক করবো, তার মধ্যে থেকে জানো আরো দুটো নিয়ম আমরা জানতে পারি, আমাদের এটা থাকবে, কারণ কম জিনিস করছি, ঠিক আছে? আমি মানছি আমি কম প্রশ্ন করাচ্ছি, কিন্তু তার থেকে যেন ওই একটা প্রশ্ন দিয়ে যেন আরো দুটো তিনটে প্রশ্ন করতে পারো, এটা আমি তোমাদের শিখিয়ে দেবো, শেখাবো, শিখিয়ে ছাড়বো, ঠিক আছে? চলো পরবর্তীটা, পরবর্তী প্রশ্নে বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 অবশিষ্ট থাকে, ক্লিয়ার? 3 অঙ্কের কোন বৃহত্তম, আচ্ছা ভালো করে বলো 3 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের ক্ষুদ্রতম কে কে জানো, আগে বলো, জানো লিখে দিই। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 1, 2 আর 3, আর 3 অঙ্ক যদি ক্ষুদ্রতম বলতো 1, 0 দিতে, এটা হচ্ছে বড় দিয়ে দিলাম, এটা হচ্ছে ক্ষুদ্র দিয়ে দিলাম, এটা সবাই আশা করি জানো। এবার আমায় বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমাকে ভাগ করতে, কিন্তু কত দিয়ে করতে? দেখো তো বলে দিয়েছে যে প্রতি ক্ষেত্রে আমার অবশিষ্ট থাকবে হচ্ছে কত কত বলেছে 10, 12 আর 15 দিয়ে ভাগ করতে বলছে, তো 10, 12, 15 দিয়ে তো ভাগ করা যায় না ওইরকম করে, সেই জন্য কি করতে হয় এটা লসাগু করতে, 10, 12 আর 15। দেখো এটা আমি আর লসাগু করে দেখাচ্ছি না, এটা লসাগু করলে 60 আসবে, কত 60 আসবে। এইবার এই লসাগু যখন আসবে 60, তাহলে আমাকে করতে হবে এই 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 60 দিয়ে করে দাও, 60 করে দাও, এটা নামবে 3, 9 আর 9, ঠিক আছে? আচ্ছা আবার তুমি, আবার তুমি এখানে 6 বাদ দাও, কত হবে বলো 360, তাহলে আবার নামছে 3, আবার নামছে 3। এইবার ভালো করে তুমি চিন্তা করো, ভালো করে তুমি চিন্তা করো, বলেছিল আমাকে বৃহত্তম সংখ্যাটা কত লাগবে। এবার বুঝো যদি এই 39 না থাকতো, যদি এই 39 না থাকতো, সাপোজ আমি 1 মিনিটের জন্য বললাম 39 নেই, তাহলে তো আমার অঙ্কটা মিলে গেছিল, তাহলে তো ভাগ মিলে যেত, তাহলে আমাকে কি করতে হবে 39কে বাদ দিতে হবে। আচ্ছা 39 বাদ দেওয়া মানে কি মুছে দাও, মুছে দাও তো না, এর সঙ্গে বাদ দাও, তাহলে বাদ দিয়ে দাও 9, 9, 9, এর থেকে 3, 9 বাদ দিয়ে দাও, কত আসবে 0 আসলো এখানটায়, আচ্ছা 6, 6, 36, 37, ঠিক আছে, তো কি হলো এখানে 0 আসলো, আচ্ছা এখানে 6 আসবে, এখানে 9, 960, ক্লিয়ার? 960। এইবার ঠান্ডা মতে ভাবো, আমাকে বলেছিল যে তুমি এইটা করলে হবে না, এটা করলে হবে না, বা তোমাকে আমি আর একটা জিনিসও যদি বলি, ভালো করে বোঝো, তুমি আর একটা জিনিস বুঝবে নাকি, এখান থেকে বুঝিয়ে দেবে, আচ্ছা এখান থেকে বলছি বোঝো, তোমাকে বলেছিল যে তোমার ভাগ মিললে হবে না, মিলানো যাবে না, তোমাকে 4 অবশিষ্ট রাখতে হবে, তাহলে সিম্পলি তুমি বলো না যে 4 যখন অবশিষ্ট তাহলে এর সঙ্গে আমি 4 যুক্ত করে দিই, যেমন এখানে 39কে আমি বাদ দেওয়ার জন্য বিয়োগ করেছিলাম, তো 4কে আনার জন্য এর সঙ্গে যোগ করে দাও, তাহলে 964, এটাই হচ্ছে সঠিক। তাহলে সর্ববৃহৎ এমন সংখ্যা 3 অঙ্কের যা 10, 12, 15 দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে 364, ক্লিয়ার আছে? তাহলে আশা করি ক্লিয়ার করতে পারছি,
চল পরবর্তী প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, বলেছে আমাকে যদি এর বেতন বি এর চাইতে 25% কম হয়, মানে কি বলেছে, বলেছে এখানে যদি থাকে এ দাদা এখানে থাকবে বি দাদা। এবার বলছে যে এ কি করছে, দেখো এ একটা কমা চাকরি করে, ধরে নাও গ্রুপ ডির চাকরি করে। আমি গ্রুপ ডি কে কম বলছি না, তো ভেবো না, আমি এক্সাম্পল দিচ্ছি যে গ্রুপ ডির, দেখো গ্রুপ ডি এর থেকে গ্রুপ এর স্যালারি বেশি তো সবাই জানে, তো আমি সেই আর তুলনা করছি। ধরে নাও এ গ্রুপ ডির চাকরি করে, এ গ্রুপ এ চাকরি করে, ঠিক আছে। এবার ধরে নাও কি করেছে, এর এর বেতন 100 টাকা, আর এ বলেছে 25 টাকা কম, তুই গ্রুপ ডির চাকরি করিস বলে তোকে আমি আরেকটু কম টাকা দেবো, সেটা হচ্ছে 75 টাকা, আর 25 টাকা কম বলেছে বা 25% কম বলেছে, ক্লিয়ার? আমার তাই বলেছে তো নাকি? এইবার বলেছি যে তবে এই যে বি না, এ এর থেকে কত বেশি, বি এই দাদার থেকে কত বেশি আমাকে বের করতে হবে, তাহলে বলো 75-এর মধ্যে কত বেশি, 25 বেশি, 100-তে কত বেশি, সিম্পলি তুমি কাটাকুটি করো, 3 আসবে এখানে, আসবে 33 1/3, এটাই হবে। সবসময় একটা জিনিস মনে রাখবে, এই রকম অঙ্কে যদি সব খুব মানে কনফিউজ হয়, সবসময় মনে রাখবে যে আমাকে চেয়েছিল কার কথা, আমাকে চেয়েছিল তো এর কথা, যে এর কি চেয়েছিল দেখি তো। আচ্ছা বলেছিল আমাকে বিয়ের বেতন এর চাইতে, তাহলে আমাকে সবসময় দেখতে হবে যাকে চাইনি তাকে নিচে দেবো, চাইনি মানে সে নিম্ন তাহলে তাকে নিচে দিয়ে দেবো, মানে আমাকে চেয়েছিল তো যে এর বেতন বিয়ের বেতন কত, চেয়েছিল বিয়ের বেতন বেশি কত, আমাকে চাইনি এ, সেই জন্য আমি একে নিচে দিলাম, ক্লিয়ার? এইটুকু শুধু মাথায় রেখো, তাহলে কিন্তু আর কোনো ভুল হবে না, মানে যাকে চাইনি সে নিম্নতম তাকে নিচে দিল, এইটুকু হচ্ছে জিনিস। ব্যাস চলো নেক্সট প্রশ্ন, বলছে এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করেছে, মানে টিভিটার দাম ছিল ধরে নাও 100 টাকা, ঠিক আছে, সে বিক্রি করেছে 105 টাকা, 5% লাভ বলেছে, 105 টাকা, ঠিক আছে। এইবার বলে দিয়েছে আরো যদি 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তার 8% লাভ, কত 8% লাভ, ভালো করে বুঝো, এই সময় সে এখানে বিক্রি করছিল 5% লাভ, 8% লাভ মানে 100 টাকা থেকে 108 টাকায় বিক্রি হচ্ছে, এই অবধি কারোর প্রবলেম নেই। এবার তুমি বলো এই দুটো সেম, এই দুটো তো প্রাথমিক মূল্য থাক, এবার দেখো এর থেকে একটা বেড়েছে বলো, আমি বাড়িয়েছি 3, আমি বাড়িয়েছি 3, কিন্তু 3 বাড়ানোর ফলে আমার টাকা যা বেড়েছে সেটা হচ্ছে 2400 টাকা, ক্লিয়ার আছো? 3% বাড়ানোর ফলে আমার বেড়েছে 2400 টাকা, তাহলে 3% বাড়ানোর ফলে যদি 2400 টাকা বাড়ায়, যদি 100% বাড়িয়ে দিতাম তাহলে কত টাকা হতো, জাস্ট ওর লিখে দাও বাই 3 দিয়ে দাও গুণ 100 দিয়ে দাও, তাহলে এখানে হয়ে যাবে কত, 800, মানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 800,000 টাকা, আর এটাই আমাদের সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। বল কতক্ষণ লাগলো অঙ্কটা করতে, বলো নিজেই বলো, বুঝবে প্রথমে 5% বাড়িয়েছিল মানে 100 টাকার থেকে 105 টাকা করছিল, পরবর্তীতে সে 8% লাভ মানে বাড়িয়েছে কতটা, 3%। এবার বলছি যে তুমি 3% টাকা বাড়িয়ে দাও, আর তুমি বলছি তুমি 3% দাম বাড়াও, দেখো তোমার 2400 টাকা লাভ হবে, 2400 টাকা লাভ হবে, তাহলে 100% বাড়ানোর জন্য কত লাভ, ব্যাস 80,000 টাকা, তাহলে এটাই সঠিক উত্তর, আর কিছু না, আশা করি ক্লিয়ার হয়েছে। চল পরবর্তীতে কি আছে একটুখানি দেখে নিই আমরা, বলেছে 3 প্রকার ধাতুর আয়তন যথাক্রমে 2:3:4 অনুপাত, হ্যাঁ এবার বলছে এদের যে ওজন সেটা হচ্ছে 6:5:4 অনুপাত, বলছে এদের সবাইকে মিশিয়ে 86 কেজি যদি আমি ধাতু তৈরি করি, তবে ওই মিশ্রণে, ঠিক আছে, ওই মিশ্রণে ওই প্রকার ধাতুর ওজন কত রয়েছে, মানে ধরে নাও প্রত্যেক প্রকার ধাতু কত রয়েছে সেটা আমাকে বের করতে হবে, 3 প্রকারের ধাতু আছে। এবার বলছে আয়তন, ভালো করে বুঝুন, হ্যাঁ এখানে যদি লিখি আয়তন, আয়তন কত করে বলো তো, আয়তন হচ্ছে এখানে বলে দিয়েছে আমাকে কত, 2:3:4, 2:3:4 এটা হচ্ছে আমার আয়তন, ঠিক আছে। এবার আমায় বলেছে ওজন, ওজন আমায় বলে দিয়েছে, ওজন আমায় বলেছে 6, 6, 5 আর 4, এবার তাহলে বস্তু কতটা করে রাখবো, এখানে লিখে দিই প্রথম প্রকার, তাহলে প্রথম প্রকার বস্তু কি হবে, এই দুটো গুণফল হবে, এত বড় জিনিস আর এত কিছু জিনিস রয়েছে ওর ভেতরে, তাহলে তার গুণফল করলে টোটালটা পাবো, তাহলে আচ্ছা দ্বিতীয় প্রকার দেখবো, এবার দ্বিতীয় প্রকার কত হবে বলো, দ্বিতীয় প্রকারটা দেখে দিচ্ছ, হ্যাঁ দ্বিতীয় প্রকার আবার এটা সেমভাবে গুণ হবে, তাহলে লিখে দাও 15, তৃতীয় প্রকার দেখবো
তৃতীয়টা কত হবে দেখবো, তৃতীয়টা করলে এই দুটো আবার গুণ করে দেবো, তাহলে ষোলো হলো। তাহলে আমার এবার যে অনুপাত পেলাম সেটা হচ্ছে বারো পনেরো আর ষোলো, টোটালটা কত 86। প্রথমটা বের করার জন্য কি করতে হবে এটা জেনে নাও, প্রথম বের করার জন্য এর যে অনুপাত তাকে উপরে দিতে হয়, দিয়ে এই তিনটে অনুপাতে যোগ করতে হয়, তিরিশ একচল্লিশ তেতাল্লিশ কত 43। মনে রাখবে যে যাকে বের করবো তার অনুপাতটা উপরে দেবো, নিচে টোটাল অনুপাত যোগফল করে দেবো, ঠিক আছে। তাহলে যদি এটা কাটাকুটি করি তাহলে আসবে এখানে 2, মানে প্রথমটা চলে আসলো 24 কেজি। আচ্ছা সেকেন্ডটা যদি করতে চাই, সেকেন্ডটা কীভাবে করবো, সেম ভাবেই 86 লিখবো। এবার কী করতে হবে বলো, সবাই বলো, এর অনুপাতকে উপরে দেবো, নিচে অনুপাতের যোগফল 43 কেটে দাও, কত আসবে 2 আসবে, তাহলে এটা আসবে 30 কেজি। আর তৃতীয়টা যদি করতে হয়, তৃতীয়টা যদি করি তাহলে লিখবো 86 গুণ এর অনুপাতকে উপরে দেবো 16 লিখবো, নিচে অনুপাতের যোগফল 43, তাহলে এটাও হয়ে যাবে 2, মানে 32 কেজি। আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা, দেখে নাও এভরিথিং ক্লিয়ার। চল আচ্ছা নেক্সট যে প্রশ্ন সেটা বলেছে আমাকে, বার্ষিক 5% সুদে 1500 টাকার 2 বছরে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য। এবার 2 বছরে যখনই চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ বা তোমার সরল সুদের পার্থক্য বলে দেবে, তার সূত্রটা জেনে নাও। পার্থক্য মানে ডিফারেন্স, ডি ইকুয়াল টু কে বলো, পি ইন্টু আর বাই 100, কেমন তার হোল স্কয়ার, এটা হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স বের করার সূত্র। এবার সেম ভাবে আমি ডিফারেন্সটা বের করতে বলেছি, ডি লিখে দিই। আচ্ছা আসল আমায় কত বলে দিয়েছে, আসল বলেছে 1500, আর বলে দিয়েছে 5% এবং তারপরে 100 দিয়ে দিয়েছে, এবার এর হোল স্কোয়ার দিয়ে দিয়েছে। চলো লিখে দাও 1500ই, আবার সেম ভাবে লিখে দাও, দেওয়ার পর এটাকে তুমি যদি করো তাহলে ওপরে আসবে কত বলো, আমি কাটাকুটি করছি না তোমাদের সহজ ভাবে দেখো, 5 স্কোয়ার করলে আসবে 5 গুণিতক 5, ঠিক আছে। আচ্ছা নিচে আসবে 100 স্কোয়ার করলে 100 গুণিতক 100, ঠিক আছে। আচ্ছা এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য তুলে দেওয়া হবে, 5 দিয়ে যদি কাটি আর এই 5, মানে 5 5 25, 100 কেটে দাও 4 আসবে, ঠিক আছে। তাহলে আমার আসলে কত, 15 বাই 4, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে, 3 4 12, 3.75%। ক্লিয়ার তো, দেখে নাও সবাই ক্লিয়ার আছে, একদম ইজি, শুধু এই সূত্রটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে বলেছে, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% যদি কমানো হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 60% কমানো হয় তাহলে আমাকে বলে দিয়েছে যে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থ কত বাড়াতে হবে, মানে দৈর্ঘ্য ছিল আগে 100, ঠিক আছে, সেটা কমিয়ে করে দিয়েছে 60, আনা কমিয়ে করে দিয়েছে 40, কারণ 60% কমিয়েছে। এবার বলো এতে যদি আমি সেম রাখতে চাই, সেম যদি রাখতে চাই যতটা কমিয়েছি ততটা বাড়াতে হবে, তাহলে বলো 40%-এর মধ্যে 60 বাড়িয়ে দিতে হবে 100-তে কত বাড়াতে হবে, ব্যাস এইটুকুই ছিল এটা, এটা ছোট্ট অঙ্ক। 2 দিয়ে যদি কাটি তাহলে 2 আসবে, 2 দিয়ে কাটলে এখানে 5 আসবে, 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 3 আসবে, তাহলে আসলে কত 150, কত আসলে 150, কত পার্সেন্ট বাড়াতে হবে 150%, কারোর কোনো সমস্যা আসা বলে জাস্ট দেখবে যে দৈর্ঘ্য ছিল আগে 100, মানে দেখো আমি টোটাল দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল মানে কি, দেখো এরিয়া লিখে দিই এরিয়া, তো এরিয়ার ফর্মুলা হচ্ছে কি হবে বলো, এখানে দেখো দৈর্ঘ্য হবে ঠিক আছে আর ইঞ্চি হবে হচ্ছে প্রস্থ, তো এটা যদি হয় ফর্মুলা, ধরো এখান থেকে আমি কিছু কমিয়ে দিয়েছি তাহলে নিশ্চয়ই আমাকে সেম ভাবে এখানে বাড়াতে হবে, তবেই জিনিসটার ভ্যালু সেম থাকবে, কি বললাম ঠিক তো, তো সেটাই তো করা হয়েছে, তাহলে নিম্ন উত্তর আমাদের 150%। তাহলে ব্যাস আজকে এই ইউনিট থাকলো, আশা করছি ক্লাসগুলো ভালো লেগেছে, প্রশ্নগুলো খুব ভালো লেগেছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই রিলেটেড কোশ্চেন বেশি করে করো, দেখবে খুব ভালো হবে। এবং যারা যারা চাইছো আমাদের পেড ক্লাসে যুক্ত হতে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও, কারণ এত কমে এত ভালো কোয়ালিটি কিন্তু কোনোদিনও পাবে না তোমরা কোথাও, এত ভালো সুন্দরভাবে তোমাদের বোঝাবে না, তোমরা কিন্তু খুব ভালো করে জানো, প্রত্যেক জায়গায় একটু শিখিয়ে দেয়, শর্ট ট্রিক শিখিয়ে দেয় দিয়ে কিন্তু হয়ে যায়, বাট আমরা তোমাদের ধরে ধরে বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো যাতে করে আগামী 10 বছর 20 বছর তুমি কোনোদিনও এই অঙ্ক না ভুলতে পারো, বা এই ইংলিশ যা করাচ্ছেন সেই স্যার কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, তো অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে ভুলো না, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের ডিটেলটা বলে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী আবার ক্লাসে, ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।